আমার কাফনেতে তেল এইখা দিও রেসবি বাবার নাম আমার কপালেতে তেল এইখা দিও রেসবি বাবার নাম আমি মরলে তোমরা সবে করি ও একাম আমার কাফনেতে তেল এইখা দিও রেসবি বাবার নাম আজ দুনিয়ার মানুষের মধ্যে এক থিওরি কাজ করছে যে রসুল করিম সাল্লি ওসাল্লাম সব জায়গায় বিরাজমান এই তবলিক জামাতের মানুষেরা একমাত্র সারা বাংলাদেশে যেখানে যেখানে তাদের আধিপত্য আছে সেখানে তারা দুই রেখা সলাদকে কবর দেওয়ার জন্যে মাগরিবের পরে দুই তিন মিনিট সময় তারা বয়ান চালু করে দিয়েছে রসুল বাদ দিয়ে যদি আব্দুল কাদের জিলানিকেও আমরা স্মরণ করি তবুও দেশের এক শ্রেণীর মানুষেরা বলে আব্দুল কাদের জিলানি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসুল আযম কেয়ামতে চলে যাবে আল্লাহর জমিনে মানুষের মাঝে দিন প্রতিষ্ঠিত হবে না যদি মানুষরা আর দেশের আলেম আমার আপনাদেরকে এত নেশার বক্তব্য দিচ্ছে আজো পর্যন্ত আপনারা আপনাদের ঠোডের দুই মাসখান থেকে আপনার সিগারেটটা আপনার বিড়িটাকে আপনি প্রত্যাখ্যান করতে পারলেন না আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعض فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفرقان الحميد {اعوذ بالله من الشيطان الرجيم}. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم وقال تعالى বল ইনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম মুহতারাম সভাবতী হযরত উলামাই کرام সম্মানিত সুধি মণ্ডলী এই মঞ্চের পাশে অবস্থানরত আমার শ্রদ্ধা ও স্নেহাশিস মা ও বোনেরা আমরা মহান আল্লাহ কথা আল্লাহ আলার সান দরবারে শুকুর গুজার হচ্ছি যিনি আমাদেরকে সেরাপাড়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ময়দানে দিনের কথা বলার এবং শোনার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমাদেরকে আজকে রাতের কিছু অংশ আল্লাহর রাহে সফর্দ করার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন যে মাহবুদ আমাদের প্রতি দয়া করেছেন মাহবুদের দরবারে আমরা স্বতঃস্ফূর্তভাবে সুক্রিয়া আদায় করছি সকলে সমস্যার একবার পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ খুলকিন আজিম রফান আলা কাজী কনক ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আশরাফুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রতি দুরুদ সালাম শান্তির অমিয়বাণী বর্ষিত হোক সে লক্ষ্যে হাজার হাজার মাইল দূর থেকে এই সেরাপাড়ার জমিন থেকে আমরা সালাম প্রেরণ করছি সকলে আরেকবার পড়ছি সল্ল্লাহ আলী ওসালাম আল্লাহ রবুল আলমিনের রশেষ মেহরবানিতে পবিত্র কালামে মাজিদের সুরায় মোহাম্মদ থেকে আপনাদের খ্যাত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পাশাপাশি সুরাতুল আল ইমরান থেকে সমর্থবোধক আয়াত তেলাওয়াত হয়েছে অনেক সময় রাত গভীর করে যদি আমরা বক্তব্য ছেড়ে দেই অনেক সময় দেখা যায় মুসল্লিদের মধ্য থেকে শ্রোতাদের মধ্য থেকে অনেকের ফজরের সলাত আদায় হয় না ঠিক কিনা বলেন তো মোহতারাম আমিরে জামাত আজকেও মাগরীবের সালাত একসাথে পড়ে কিছু কথাবার্তা বলে যখন আসি তখন আপনাদেরকে সালাম জানাচ্ছেন আপনারা মোহতারাম আমিরে জামাতের সালাম গ্রহণ করুন এবং তিনি প্রায় আমাদের বলেন এই গভীর রাত পর্যন্ত আলোচনাকে তোমরা আরও খাটো করে কিছু দিনের বেলায় রাতের কিছু অংশ এভাবে করে নিয়ে আসো কিন্তু আমরা পারছি না এই বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি এশার সালাতের পরেও এলাকার যে সকল আলে মোলামারা এই তাদেরকে দেওয়া হয় রাত এগারোটা বারোটায় প্রধান বক্তা দেওয়া হয় একটা দেড়টায় বক্তব্য ছাড়া হয় তারপরে আসল কাম যে কি হয় এটা তো আপনারা জানেনই যেটা আমি বললাম তো সেজন্যে আমরা কথা বলি বলি যতটুকুন বলবো কোরআন হাদিস থেকে বলবো আর আপনারাও একটু ভালো শ্রোতা হন ভালো শ্রোতার গুণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন যারা প্রকৃত শ্রোতা তাদের ব্যাপারে আল্লাহ কিন্তু কোরআনে ওয়াজ করেছেন আপনারা মনে করবেন না যে মর্যাদা শুধু আমাদের আর আমাদের আপনাদের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউন আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব যারা কায়েলের কওল বক্তার বক্তব্য শুনে ওয়াইজের ওয়াজ শুনে নসিহতকারীর নসিহত যারা শুনে এই নসিহতের মাঝে এই বক্তব্যের মাঝে যে সকল কথাগুলি সুন্দর আহসান যারা গ্রহণ করে এবং এগুলি বাড়িতে নিয়ে যায় আমলের জিন্দিগিতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাদেরকে দুইটা গুণের কথা বলছেন তারা হচ্ছে আমার হেদায়ত কামি বান্দা তারা হচ্ছে মুহতাদিন বান্দা উলুল আলবাব। আর তারা হচ্ছে বিচক্ষণশীল বান্দা সুমান আল্লাহ বলবেন না আল্লাহ যদি আপনার ব্যাপারে দুইটা লকব দুইটা উপাধি দিয়ে থাকেন একটা হচ্ছে আপনি মোহতাদিন যেহেতু আপনি কোরআনের কথা যদি হয় সহি কথা যদি হয় তো তাহলে এই কথাগুলি আপনি গ্রহণ করবেন শুনবেন এবং মানবেন এই জন্যে আল্লাহ আপনাকে বলছেন আমার বান্দা প্রথমে সে মোহতাদিন কামি বান্দা দ্বিতীয়ত বলছেন আমার বান্দা অত্যন্ত বিচক্ষণশীল বান্দা তা আমরা এই কনফিডেন্স আল্লাহর কাছে রাখতে পারি আমরা যে কথাগুলি শুনব এই কথাগুলি যদি আমরা বাড়িতে নিয়ে আমলের জিন্দিগিতে বাস্তবে রূপদান করতে পারি আল্লাহ সহান হওয়া এত সুন্দর কথা আমাদের ব্যাপারে বলার পরে ওই আল্লাহ আমাদেরকে জাহান নেবারা গুনে জ্বালাবেন না ঠিক কিনা বলেন আমরা আশাবাদী যে আল্লাহ সুবহান হাত আমাদেরকে যে কথা বলেছেন যে আশ্বাস দিয়েছেন আমরা সেভাবেই আজকের মধ্যে বসার চেষ্টা করি আপনারা জানেন আমাদের মাহফিল গুলিতে লাইলি মরজুর কিসা বলা হয় না তারপরে আব্দুল কাদের জিলানির নামে কোনো মিথ্যা কাহিনী বলা হয় না মনসুর হাল্লাদের কিসা কাহিনী আমাদের মাহফিলে বলা হয় না এবং আমাদের মাহফিলে বলে এক মিনিট বক্তা টিকতেও পারবে না ঠিক কিনা বলেন আমরা জানি আন্দোলনের চাষাবাদ এই কাক হাটে ফেসবুক ইউটিউবে তো আমরা অনেক দাওয়াতি কাজের কথা শুনি অতএব আপনাদের প্রতি আমাদের কনফিডেন্স এমন যে একমাত্র আল্লাহর কোরআন এবং রসুলের সহি যদি আলোচনা হয় তো তাহলে এটাই আপনারা শুনবেন এখানে কিসা কাহিনী শোনার টাইম এখানে আমাদের নেই আর যদি লোকেরা যে পরিমাণে আমাদের দেশে মাহফিল হয় এই মাহফিল প্রচারের একটা মাধ্যম হিসাবে যদি আমরা ধরি তো সারা বাংলাদেশে যে পরিমাণে সভা সমিতি হচ্ছে এবছর তাল্লার মেহেরবানীতে কোথাও মাহফিল করতে পারমিশনের প্রয়োজন হয় না এত মাহফিল এত সভা সমিতি হচ্ছে যারা বলে তারা যদি সঠিকভাবে বলে আর যারা গ্রহণ করার মতো তারা যদি সঠিকভাবে গ্রহণ করে তো তাহলে কোরআনের এই বয়ান রসুলের জিন্দিগির এই বয়ানে মানুষের চরিত্রের পরিবর্তন হওয়ার কথা কিন্তু বেশিরভাগ মাহফিলের মধ্যে অনেক সেলিব্রিটি বক্তা ফেসবুকে যারা আলোড়ন সৃষ্টি করে আছে তারা এসে কিসা কাহিনী বলে হাসায় কাদায় লম্বা লম্বা কিসা কাহিনী বলে এর থেকে জনগণ কিছু নিতে পারে না নিতে পারে না কিছুই জিজ্ঞেস করলে একটা মাসালার ব্যাপারে যে ডিসকাস হয়েছে এই ধরনের কোন মানবের সংশোধনের জন্য মানুষের কোন আলোচনা আজকের গুলিতে নেই একমাত্র আহলাদি জামাতের মসজিদ গুলি ছাড়া এই জন্য আপনাদেরকে বলবো আগে মানার নিমিত্তে শুনবেন নিয়তটাকে সহি করে নেন এটা মুসলমানদের আদর্শ আল্লাহ বলছেন যখন আপনাদেরকে আল্লাহর কথা বলা হবে রসুলের কথা বলা হবে আর আপনারা যখন আল্লাহর কথা বলে শুনবেন রসুলের কথা বলে যখন আপনারা শুনবেন তখন আপনাদের আদর্শ হওয়া চাই আপনারা বলবেন এটা তো আল্লাহ বলেছেন এটা তো রসুলের কথা বলা হয়েছে অতএব অতএবা আমরা শুনলাম এবং এইটা আমরা মেনে নিলাম এর আনুগত্য আমরা আমরা করব এটা মানব এই ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত হবে একজন মৌমিন হিসাবে যার জন্যে রসুল জামানায় যখন সাহাবিদের মাঝে আল্লাহর নবী আয়াত নাজিলকৃত কিত আয়াতগুলি পড়তেন আরবের মানুষ একটু তাড়াতাড়ি বুঝতো আপনাদেরকে অনুবাদ না করলে আপনারা বুঝতে পারেন না আরবের মানুষের কাছে যখন আয়াত নাজিল হতো আল্লাহ নবী যখন আয়াতগুলি পড়ে পড়ে শোনাতেন তারা সাথে সাথে বুঝতে পারতেন আর আয়াতে কি বলতো এর বিধিনিষেধ গুলি সাথে সাথে তারা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কথা বলে তারা মেনে নিয়েছিল আল্লাহ আল্লাহরান কোরআনে কারিমের মধ্যে যখন নাজিল করলেন ইন্নাম আল খমরুৱাল মাইসি রুয়াল আনসাবাল্ আজলাম রিসুমিন মিন সাইতন ফাজিতানি বহুল আল্লাহ গুমতুফলে হো মদ হারামের ব্যাপারে যখন আয়াত নাদিল হয়ে গেল চূড়ান্ত ফায়সাল হয়ে গেল আল্লাহ আল্লাহরা নামিন যখন এই আয়াতের দ্বারা তৃতীয় চাঞ্চক এখন মদকে হারাম করে দিলেন যারা মদের ব্যবসা করত। লক্ষ লক্ষ টাকার চালান যারা এনেছিল আয়াত শোনার সাথে সাথে ওই মদগুলি তারা ময়দানে ঢেলে দিয়েছিল কোনোদিন তারা বিক্রি করে নাই পুঁজির আশা তারা করে নাই জানা নাকি কিনার পরে বোতল মুখের সামনে দিয়ে পান করা অবস্থায় ছিল এত টাকা দিয়ে বোতল কিনেছে যার জন্য সম্মুখ ভাগ দিয়ে ফেলে দেয় নাই বোতলটাকে পেছন দিক দিয়ে ফেলে দিয়েছে যতটুকুন মদ তাদের পেটের ভিতরে ঢুকেছিল ওই মুহূর্তে আজ সাথে সাথে মানুষগুলি আঙ্গুল গলদশের মধ্যে ঢুকাইয়া বমন করে এটা বের করে দিত আল্লাহর আয়াতগুলিকে সেকালের মুসলমানেরা রসুলের সাহেবেরা এমনি করে মান্য করেছিল এভাবে তারা মেনে নিয়েছিল আর এদেশের আলিম আমার আপনাদেরকে এত নেশার বক্তব্য দিচ্ছে আজও পর্যন্ত আপনারা আপনাদের ঠোডের দুই মাঝখান থেকে আপনার সিগারেটটা আপনার বিড়িটাকে আপনি প্রত্যাখ্যান করতে পারলেন না কত বক্তব্য আপনার মসজিদের দাঁড়িয়ে খতিব সাহেব আলোচনা করেছে কত আলোচনা মাঠে ময়দানে আপনাদের জন্য করেছে কিন্তু এখনো একটা স্টলে বসে কোনো ভদ্রলোক চা পান করবে কোনো সুযোগ নাই মুসলমানদের দেশে একটা স্টলের মধ্যে দাঁড়াই আমরা একটু চা পান করবো একটা সদাই কিনবো এই সুযোগ আমাদের নেই আপনি গাড়িতে উঠবেন আপনার সঙ্গে আরেকটা যাত্রী উঠবে সে মাত্র সিগারেটটা শেষ করে তারপর আপনার সঙ্গে সহযাত্রী হচ্ছে এই জন্য এক বিশাল নিয়ামত হয়ে গেল যা মানুষ সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে এখনো মুখ ধোয় নাই ওয়াশরুমে যায় নাই এখন এমনি করে নাই শুরুতে দিনের শুরুটাই করছে সে ধূমপানের মাধ্যমে তারা কেমন মুসলমান ছিল আর আমরা কেমন মুসলমান তারা কিভাবে আয়াতগুলিকে গ্রহণ করেছে আমরা কিভাবে আয়াতগুলি গ্রহণ করছি মানার মানার নিয়তে আলোচনা শুনতে হবে আমাদেরকে যদি আমরা শোনার চেষ্টা করি মানার মতন পরিবেশ আল্লাহ তৈরি করে দিবেন মানার মতন একটা ইমেজ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তৈরি করে দিবেন এই বরকত আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়ে যাবে কিন্তু আমরা চেষ্টাই করি সম্মানিত সুদী মন্ডলী এই একটা মিডিয়া হচ্ছে এই বক্তব্যের মঞ্চ গুলি দিনের প্রচারের নামে সারা দেশে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে। মাসা আল্লাহ নিজের টা কে নিজেরটা টা বড়ে বোঝা বয়ে মানুষের মসজিদে মসজিদে অবস্থান করে মানুষের কাছে কালেমার দাওয়াত দিচ্ছে সয়সুলের দাওয়াত দিচ্ছে এরাও চায় মানুষের মধ্যে দিন পৌঁছে যাক কিন্তু এই চেষ্টা এই সাধনা তাদের কেন সফলতায় আসছে না তাদের দ্বারা কেন হকপন্থী মুসল্লি তৈরি হচ্ছে না তাদের দ্বারা কেন সুন্নাত প্রতিষ্ঠিত হচ্ছে না একমাত্র কারণ হচ্ছে যেভাবে দিন প্রচারের কথা আল্লাহ বলেছেন সেভাবে এত পরিশ্রম করার পরেও নিজের টাকা খরচ করে নিজের গাঠুরি বহন করে মসজিদে মসজিদে অবস্থান করে বিবি বাল বাচ্চাকে উপেক্ষা করে দিয়ে চিল্লায় চিল্লায় সময় কাটাইয়া দিনের দাওয়াত দিচ্ছে কিন্তু মসজিদগুলিতে গুলিতে আজ সুন্নাত প্রতিষ্ঠিত করতে পারছে না কেন আল্লাহ যেভাবে দিন প্রচারের জন্য বলেছেন সেভাবে তাদের প্রচারের কাজ তারা করতে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা মির রাব্বিক হে রাসূল আপনার কাছে যা প্রত্যাদেশ করা হয়েছে আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনার কাছে আমার পক্ষ থেকে যে বিধান এসেছে একমাত্র আপনি তা মানুষের কাছে পৌঁছে দিন ওয়ইনলাম তাফাআল যদি আপনি এটা না করেন আমার বিধান দিয়ে যদি দাওয়াত কাজ না করেন ফামা বাল্লাগতা রিসালাতহু তো তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পংখানু পংখরুপে আপনি আদায় করলেন না কোরআনের আয়াত প্রমাণ করে দিল আল্লাহর বান্দারা যদি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করে এই কাজ যদি তারা করে আল্লাহর নাজিল বিধান দিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে আল্লাহর কালামকে পৃষ্ঠ প্রদর্শন করে আল্লাহর কালামকে মেহরাবের উপরে রেখে আল্লাহর কালামকে তার তাকের উপরে রেখে যদি ইন্ডিয়ার তৈরি করা ছয় ওসুলের দাওয়াত দিয়ে মানুষের কাছে দিন প্রতিষ্ঠা করতে চায় কেমত এসে যাবে আল্লাহর জমিনে কোনো দিন দিন প্রতিষ্ঠা হবে না যাবে আল্লাহর জমিনে মানুষের মাঝে শহীদ দিন প্রতিষ্ঠা হবে না যদি মানুষেরা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা যদি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা না করে আহিন আন্দোলন বাংলাদেশ একমাত্র বাংলাদেশে বহি জীবন যাপনের দাওয়াত দিচ্ছে এজন্য আমাদের স্লোগানই হচ্ছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো সব বিধান বাতিল করতে হবে সব হচ্ছে মানব রচিত বিধান একমাত্র আল্লাহর নাজিল বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে সম্মানিত সুদি মন্ডলী আল্লাহ সুহান হুয়া তায়লা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা কিভাবে চলব আমাদের চলার পথ বাতলিয়ে দেওয়ার জন্যে কালে কালে যুগে যুগে আল্লাহ সুহান হুয়া তাআলা নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন وعلى الله قصد السبيل ومنها ذائر ولو شاء لهداكم اجمعين الله ربنا من বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছি চলার জন্য অসংখ্য গণিত পথ আছে কিন্তু অসংখ্য গণিত পথের জন্য আল্লাহ চললে পড়ে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত তার রাস্তা সুগম হবে সেই জান্নাতি রাস্তা দেখায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আছনা ফী কুল্লি উম্মাতির আনিয়ার আ'নিবুদুল্লাহ ওয়া জাতানি বুতত এমন কোন গোষ্ঠী নাই এমন কোন উম্মত নাই এমন কোন জাতি চিননা যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেন নাই রাসূল প্রেরণ করার পরে রাসূল প্রেরণ করার পরে জাতির কাছে এসে তারা সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন ওই দাওয়াতটা ছিল আ'নিবুদুল্লাহ ওয়া জাতানি বুতত একমাত্র আল্লাহর এবাদত করো তগুদকে বর্জন করো এই তগুদকে বর্জন করে আল্লাহর ইবাদত করার জন্যে নবী এবং রসুলদের ট্রেনিং ছিল প্রশিক্ষণ ছিল তারবিয়াত ছিল নবী রসুলদের দাওয়াতের মিশনটা একমাত্র ছিল আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে আর এজন্যেই আমাদেরকে আল্লাহ সহানুয়া তাহারা সৃষ্টি করেছেন উদ্দেশ্যটা এমনই ছিল আল্লাহ রাব্বুল মুনে আনামিন قرآن كريم ونمد جايات نادل قرآن تاب نادر روني كريم مقصدوا صلى الله عليه وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি জিন এবং ইন্সানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র ইল্লা লিয়াবদুন আমার এবাদত করার জন্যে আমার গোলামি করার জন্যে এই ইবাদতের লিয়াবদুনের ব্যাখ্যা করতে যে। যত তফসিলবিদ দুনিয়াতে এসেছিলেন বেশিরভাগ তফসিলবিদরা তারা বলেছেন মুফাস্সিরিনরা বলেছেন ইল্লা লিয়াবদুন আই লিউয়াহেদুন আমার বান্দা যেন আমার জমিনের মধ্যে আমার তহিদ প্রতিষ্ঠা করতে পারে ইবাদত করার মানে হচ্ছে সর্ব ইবাদতে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে এই তৌহিদ প্রতিষ্ঠা করার নিমিত্তে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে তৌহিদ ছাড়া যদি কোনো ইবাদত হয় যে ইবাদতের মধ্যে তৌহিদ নাই আর তৌহিদ ইবাদত করতে যাইয়া যদি এর মধ্যে শিরকের সোটা ছিটা থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সিরক যুক্ত তৌহিদ সিরক ইবাদত দিয়ে কোনোদিন আমার মোলাকাত আমার দিদার তোমাদের নসিব হবে না سوره الكهف بدر الله رب العالمين مالن مالن. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعباده ربه احدا জানা নাকি আমার সাথে সাক্ষাৎ করতে চাও আমার সঙ্গে দিদার হতে চায় জানা নাকি আল্লাহ রব আলমিনের দিদার যারা করতে চায় এই নিমিত্তে যাদের আছে এই নিয়ত যাদের আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুইটা কাজ তাদেরকে করতে হবে একটা হচ্ছে আমাল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে হুকুম করেছি আমলে সোয়ালে অর্জন করার জন্য আমার হুকুম সে আমলগুলি করার জন্য এই আমলের সোয়ালে অর্জন করতে হবে অতপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে যাইয়া আমার সঙ্গে অন্য কাউকে অংশীদারি স্থাপন করা যাবে না আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ নাজিল করেছেন আর নাজিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতিষ্ঠা করা আর তৌহিদ প্রতিষ্ঠা করতে যাইয়া বান্দা সর্ব ইবাদতে আল্লাহর প্রতিষ্ঠা হয় আল্লাহ করো বিহীন জীবন যাপন করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমাদের দিদার হবে আমি আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে মোলাকাত হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ আজকে তৌহিদ ইবাদতের লোকের বড় অভাব ইবাদতের ক্ষেত্রে মানুষের শিরকের ছোঁয়া প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মানুষের ঢুকে গেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করার জন্য ইবাদতের পথ ও পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য তাগুত বর্জন করে সিফ আল্লাহর ইবাদত করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু বান্দার কাছে এত বড় কিতাব আর এত বড় নবী আসার পরে আজও বান্দা আল্লাহ এবং তার রসুলের মধ্যে জুদা করতে পারল না আল্লাহ এবং রসুলকে আলাদা আলাদা ভাবে চিনতে পারল না কে খালেক আর কে মাহলুক কে আবেদ আর কে মাহবুদ আজ দুনিয়ার মানুষের মধ্যে এক থিওরি কাজ করছে যে রসুল করিম সাল্লাম সব জায়গায় বিরাজমান উনি এক পলকে সারা বিশ্ব চরাচরে উপস্থিত থাকতে পারেন যার জন্য লোকেরা কিন্তু মিলাদ পড়ে এই রসুল সালামের প্রতি দুরুদ এবং সালামের ব্যাপারে তাদের আকিদা হচ্ছে যে তার প্রতি যখন সালাম প্রেরণ করা হয় তখন রসুল এই সালামের ব্যাপারে তিনি মিলাদের অনুষ্ঠানে আসেন আবার তাদের মধ্যে এই থিওরিটাও কাজ করে যে আল্লাহ ওয়া তালাউ সব জায়গায় বিরাজমান রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে তাদের যে থিওরি দুইটা দুইটাই ভুল আমাদের আকীদা হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান নন রসুল তো দূরের কথা তিনি তো খালেক তিনি তো রব তিনিও সব জায়গায় বিরাজমান নন তিনি সামিয়া তিনি বাসির তিনি সর্বদ্রষ্টা তিনি সর্বশ্রোতা ও আহাতা বিকুল্লি সাইগিন ইলমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সব জায়গায় থেকে তোমাকে পাহারা দিতে হবে এমনটা নয় কুল কায়নাত তোমরা যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলমের বহু চা হচ্ছে আলমিন যত জগৎ আছে সব জগৎগুলি আমি আল্লাহ সুবহান হওয়া তালার এলেমের ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাকে কোনো বান্দার কাছে থেকে কোন জগতে থেকে পাহাড়া দিতে হবে দেখতে হবে এমন আল্লাহ আমি নই ও আহাত বাবি কুল্লি সেইগিন এলমা সমস্ত বিশ্ব চড়াচর একমাত্র আল্লাহ সুবাহ তালা এলেমের মধ্যে আছে ওমা তাস্কুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্ব চরাচরে কোন গাছের পাতাও যদি একটা ঝরে যায় দুনিয়ার কোন মানুষ জানে না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি যে গাছের পাতাটা ঝরে গেছে যদিও ওই বিষয়টা আমরা ভিন্নভাবে আলেমুল আমাদের কাছ থেকে হোক সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুনি বলি অনেক সময় যে আল্লাহর হুকুম সারা গাছের পাতা জোরে না আসলে আল্লাহ এই আয়াতের মধ্যে এই কথা বলেন না এটা একটা বাজে মিথ্যা কথা আল্লাহ এই কথা বলেন না আল্লাহ তুমি ওরা কাতিন গাছের পাতা ঝরে যায় না যে খবর আল্লাহ রাখে না তার মানে হচ্ছে এই জগতের মধ্যে যদি কেউ ভালো কাজ করে কেউ মন্দ কাজ করে কেউ জুলম করে কেউ অপরাধ করে কে তাহাজের নামাজ পড়ে এভাবে করে যে যা করুক না কেন এই সম্পর্কে আল্লাহ সম্মক ধারণা আছে আল্লাহ পাক দেখছেন শুনছেন এটা আর সে আজিমে থেকে এটা আমার সঙ্গে পাহারা দিয়ে সব জায়গায় বিরাজমান থেকে এটা দেখতে হবে না আর যারা বলছে আল্লাহ রুকুম সারা কাছের পাতা জড়ে না তারা অপরাধ করতেছে আর মনে মনে ভাবতেছে এই কথা যদি সত্য হয় তো তাহলে আমি যত পাপ কাজ করতেছি সব আল্লাহর হুকুমেই করতেছি হয়তো আমার দোষটা এখানে কোথায় সম্মানিত সুদীমণ্ডলী বলছিলাম তৌহিদি ইবাদতের ক্ষেত্রে আমরা আজও যার ইবাদত করব তাকেও চিনি না আল্লাহ সুহান হুয়া তাআলাকে তার ইবাদত করব তাকেও আমরা অনেকে চিনি না এই ব্যাপারে কোনো থিসিস নাই চিন্তা নাই গবেষণা নাই যদি চিনতাম তো তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে মেহরাবের দুই পাশে পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ সংযোজিত হতো না আসান আমাদের দেশের মসজিদগুলিতে এগুলি কেন যদি জিকিরের জন্য এগুলি হয় মান্দার দেখে জিকির করবে জিকিরের জন্য যদি হয় একমাত্র আল্লাহর কালিমায় থাকবে এখানে আর কোনো বান্দার কালিমা থাকবে না সে যত বড়ই হোক না কেন মোহাম্মদুর রসুল্লাহ এই বাক্য প্রমাণে করছে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আছেন আল্লাহর রসুল আল্লাহর প্রেরিত আর তাশাহুদের মধ্যে আমরা সকলে পড়ি ও আশাদু আন্না মুহাম্মদ আব্দুহু হু আর রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আছেন আল্লাহ পাকের বান্দা এবং তার বান্দায় যদি তিনি হবেন তাসাহুদের মধ্যে যদি আমার এই সাক্ষ্য হয় আমি কি বুঝতে পারি না কেবলমাত্র শুধুমাত্র জিকির হবে আল্লাহর কোরআনে কারিমা আল্লাহ পাক বলছেন ফস্কুর উনি কুম তোমরা আমার জিগির করো আমি আল্লাহ তোমাদের জিগির করব সুরাতুল আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা অন্য আয়াতে বলেন উদউ রাব্বাকুম তাদাররু ওয়া খফিয়াতান তোমরা তোমাদের রবকে ডাকো তোমাদের রবের জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আয়াত নাযিল করে প্রমাণ করে দিলেন বান্দা জিকির কেবল মাত্র আমার হবে জিকির অন্য কারোর জন্য হবে না এই জিকিরের পদ্ধতি শেখাবার জন্যে রসুলকে আমি প্রেরণ করেছি সলাদ শিক্ষা দেওয়ার জন্য রসুল প্রেরণ করেছি অজু শিক্ষা দেওয়ার জন্য রসুল প্রেরণ করেছি দুনিয়াবি যত ইবাদত জন্যে দুনিয়াবি যত মহামেলা আল্লাহর জন্যে সবগুলো শিক্ষা দেওয়ার জন্যে আমি রসুল প্রেরণ করেছি মূলত এবাদত হবে জিকির হবে সব হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যে একজন হচ্ছেন রব একজন হচ্ছেন মাহবুদ আর একজন হচ্ছেন আবেদ অথবা চিটাবঙ্গের এক শ্রেণীর গরম শুননি আছে রসুলকে যদি দাস বলে গোলাম বলে আব বলে তো তাহলে না বলে ইহুদিদের মতো আর কি শরীর জইলা যায় নাসারাদের সারাদের মতো শরীরে আগুন দইরা যায় যখন ঈশাকে আল্লাহর বেটা বলে তখন বড় খুশি হয় যখন ওজায়েরকে আল্লাহ বেটা বলে তখন বড় খুশি হয় এই জন্য বিশ্বনবী তার নবতী জিন্দিগিতে সাহাবাদের মাঝে বক্তব্য দিয়ে গেলেন সাহাবীরা আলা ততরানিক মা আতরাতেন নাসর আল মারিয়াম আনা আব্দুল্লাহ ফাকুল আব্দুল্লাহি ওয়া রাসূলি তোমরা আমার প্রশংসা বারবারই করতে যাইয়া এমনটা বলো না যেমনটা নাসারারা বলেছিল ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ পাকের بیٹা ওয়াকালতিল ইয়াহুদ উযায়র ইবনেুল্লাহ উযায়র আলাইহিস সালাম কে বলেছিল ইহুদিরা উযায়র হচ্ছেন আল্লাহর বেটা কেন তারা তাদের রসুলের প্রশংসায় বাড়াবাড়ি করতে 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 শেষ পর্যন্ত শেষ মাকাম পর্যন্ত আল্লাহ সন্তান তুল্য মনে করে দিয়েছে বলুন আমরাও কিন্তু কম করি না আমরাও কিন্তু কম করি না রসুল বাদ দিয়ে যদি আব্দুল কাদের জিলানীকেও আমরা স্মরণ করি তবু এ দেশের এক শ্রেণীর মানুষেরা বলে আব্দুল কাদের জিলানি হচ্ছেন কাউসে পাক আব্দুল কাদের জিলানি গাউসুল আজম তার মানে মহান ফরিয়াদ শ্রবণকারী যিনি তিনি হচ্ছেন গাউসুল আজম তাদের ধারণা গাউসুল আজম আব্দুল কাদের জিলানির কবরের পাশে এখনো যদি দাঁড়ায় কেউ কিছু বলে আব্দুল কাদের জিলানি শোনেন আর জীবিত থাকতে তার কেরামতির কোনো অভাব নাই পেটের মেয়েকে সেলেতে রূপান্তরিত করে দিয়েছেন কি বলে নদীতে ডুবে মরা মৃত মানুষকে জিন্দা করেছেন এই আকিদা যারা পোষণ করে কাদরিয়া তরিকার মানুষেরা এখনো চিটিয়াং এলাকায় বহুত মানুষ আছে যারা আকিদা পোষণ করে এবং বলছিলাম এই চিটঙ্গের সেই সকল গরম সুন্নিরা রসুলকে আপ বলতে সাথে সাথে না পড়ে অথচ তাসাউদের মধ্যে এটাই বলে ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুয়া রসুল আসলে রসুল এবং আল্লাহর মধ্যে আমি যে শুরুতে বলেছিলাম আজও বান্দা পার্থক্য সূচিত করতে পারে না যে আল্লাহকে আর রসুলকে এজন্যে নবী রসুল এসেছিলেন আমাদেরকে বিবাদক শিক্ষা দেওয়ার জন্য তারা এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আমাদেরকে আমরা কিভাবে রাষ্ট্র চালাবো কিভাবে মসজিদ ইমামতি করবো কিভাবে আমি মুক্তাদি মুসল্লি হব কিভাবে স্বামী স্ত্রীর ব্যবহার হবে কিভাবে সন্তান প্রতিপালন হবে কিভাবে আমরা কি বলে আমাদের সমাজনীতি অর্থনীতি নীতি নৈতিকতা বলতে যা আছে সবগুলোর ব্যাপারে ইসলামে কোন বিষয়টা আপনি চান যে ব্যাপারে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম ইসলামের মধ্যে তার সমাধান দিয়ে যান নেই আমরা সেই সমাধান খুঁজবো রসুলের কাছ থেকে যদি আল্লাহ সোহান ও তালা বলছেন ইয়া ইহাল্লাদিন আ আল্লাহ আতি অরু রসূল হ্যাঁ বিশ্বের তোমরা আল্লাহর ইতায়াত করো এবং রাসূলের আনুগত্য করো বলে তুব তিলু আর তোমাদের আমূলগুলিকে নষ্ট করে দিও না আয়াত কি প্রমাণ করছে আয়াত প্রমাণ করছে আল্লাহ যা হুকুম করেছেন তা আমাদের মান্য করতে হবে রসুল সাল্লাহ আলাহিসাল্লামের তরিকা রসুল সাল্লাআলাইসাল্লামের দেখানো পথ পদ্ধতিকে আমাকে অনুসরণ করতে হবে এর বাইরে যদি আমার কোন পথ পদ্ধতি আমি তালাশ করি কোন তরিকা তালাশ করি কোন রসম রেওয়াজ তালাশ করি আল্লাহ পরে বলে দিয়েছেন বলে তুলু আমা আলাইকুম তোমরা তোমাদের আমলগুলি নষ্ট করে দিও না এই জন্য রসুলেরকে ডিঙ্গাইয়া কেউ যদি শিরকি আমল করে তো তাহলে সে আল্লাহকে অপমান করে আল্লাহকে মান্য করলো এই কথাটা সে স্বীকার করলো না তার আমলে আর আতিউর রসুল রসুল সোল্লা সাল্লামের ইতাত হচ্ছে রসুল সাল্লা ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যা দিয়েছেন আমরা তা গ্রহণ করব করবো রসুলামকে রেখে যদি কোনো মানুষের রহসম রেওয়াজ কোনো ইমাম কোনো খতিব কোনো বক্তা কোনো মুহাদ্দেশ কোনো মুফাসের, কোনো মুস্তাহিদের কথা যদি রসুলের আদর্শের বাহিরে যদি গ্রহণ করি তো তাহলে রসুলের চেতে তাকে মর্যাদা দিয়ে রসুলকে অপমান করা হয় আমাদের দেশে এগুলি অহরহ চলছে যার জন্য আমাদের দাওয়াত বেগবান সম্মানিত সুদী মন্ডলী তরিকার কথা বলতে গেল তো একমাত্র রসুলের তরিকার মধ্যে শান্তি ও কামিয়াব তবলিক জামাতের একটা বয়ান কিন্তু আছে রসুলের তরিকার মধ্যে শান্তি ও কামিয়াব এই কথা যদি সঠিক বক্তব্য হয় তো তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে হানাফি মজহাবের মসজিদগুলিতে যখন হানাফি ভালো শিক্ষিত মার্জিত ভালো সহি আমল করা মানুষগুলি যখন মাগরীবের আগে দুই রাখা সালাদ পড়ে এই মাগরীবের আগের দুই রাখা সালাদ পড়ার জন্য শুধু বুখারিতে পর পর চারটা হাদিস আছে হযরত আব্দুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লু ক্বাবলা মাগরিব রাকাতাইন তোমরা মাগরিবের আগে দুই রাকাত সালাত পড়ো এভাবে এই বাক্যটা রাসূল দুইবার ব্যবহার করার পরে তৃতীয়বার বলছেন লিমান সাহায্য ব্যক্তি চায় এত গুরুত্ব দিয়ে যে হাদিস বুখারিতে বর্ণিত আছে আর ওই আমলটার উপরে আহিলাদি জামাতের লোকেরা অথবা যারা সহি আমল করতে চায় তারা এই আমলটা করতে চায় আর এই আমলটাকে কবর দেওয়ার জন্যে এই তবলিক জামাতের মানুষেরা একমাত্র সারা বাংলাদেশে যেখানে যেখানে তাদের আধিপত্য আছে সেখানে তারা দুই রেখা সলাদকে কবর দেওয়ার জন্য মাগরিবের পরে দুই তিন মিনিট সময় তারা বয়ান চালু করে দিয়েছে কিতাব নিয়ে দাঁড়ায় যায় বয়ান করে বয়ান করলে নামাজ পড়তে পারে না কেউ নামাজ পড়লে তাকে বসায় দেওয়া হয় রসুলের তরিকার মধ্যে দুনিয়ার সমস্ত শান্তি ও কামিয়াব নিহিত তুমি কবর দেওয়ার জন্য রসুলের সুন্নাত কবর দেওয়ার জন্যে কিতাব পড়ারও টাইম পাও না যে সময় লোকেরা নামাজ পড়বে মসজিদে নবমীতে রসুল্লার জামানায় এই সুন্নাতের প্রতি এত পাবন্দি ছিল তুরস্ক থেকে মিশর থেকে যে সকল মানুষেরা ইয়েমেন থেকে যে সকল মানুষেরা বাণিজ্য কাফেলার লোকেরা ব্যবসা করতো আসতো তারা যখন মসজিদের মাগরীবের পর যখন ঢুকতো অনেক মানুষেরা মনে করত মাগরীবের সোলা যদি পড়তেছে এত বেশি সংখ্যক মানুষেরা মাগরীবের আজারের পরে ফরজের আগে দুই রাখা সলাতের প্রতি তারা পাবন্দি হতো এত গুরুত্ব দিয়ে এই সলাৎ হতো আর এই সলাৎ খবর দেওয়ার জন্য আজকে এই পায় তারা চলছে এজন্য মুসল্লি অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ নবী আপনি বলে দিন তারা যদি আমাকে ভালোবাসতে চায় যদি আমার বান্দা আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তার তারা যেন আপনার অনুসরণ করে আপনি বলে দিন ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো ইউ হেবি আল্লাহ রাব্বুল আল তোমাদেরকে আমার ভালোবাসার জন্যে আমার ইত্যাদির জন্য তোমাদেরকে ভালোবাসবেন শুধু তাই নয় ওয়াফির আল্লাহ কুমজুনু বকুম আল্লাহ মুগাফরুল রাহিম আল্লাহ রব্লে আমিন বলছেন বান্দা আমার রসুলের এটা যদি তুই করস তাহলে তোর পেছনে রেখে আসার যত গুনা আছে আমি আল্লাহ রব্ুল আল আমিন তোর গুনাসমূহকে ক্ষমা করে দেব একমাত্র অনুসরণ করতে পার্তাবি বান্দা একমাত্র আমার অনুসরণ করতে হবে আল্লাহ সোহান হওয়া তারা রসুলকে বলে দিলেন আপনি বলে দিন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আল্লাহর ভালোবাসা নিহিত আছে রসুলের অনুসরণের মাধ্যমে আবার এই রসুলের ভালোবাসাকে খতম করার জন্যে কবর দেওয়ার জন্যে আরেক শ্রেণীর মানুষ উ লাগছে এখন এটা হচ্ছে আহলে কোরআন

আমাদেরকে যা দিয়েছেন আল্লাহ বলছেন তা গ্রহণ করার জন্যে আর আহলে কোরআনের এই খবিসের গোষ্ঠী তারা বলছে যে না এই হাদিস বানাইতে বানাইতে কোন সময় কি বানাইছে কিছু ইত্যাদি ইত্যাদি অতএব শুধু কোরআন মানতে হবে এগুলি মানা যাবে না নাউজুবিল্লাহ মিন যালিক অথচ একবার দেমাক খাটায় না যে আল্লাহর কোরআন মানতে যে আল্লাহর কোরআন বুঝতে যে রসুলের তেইশ বছরের নবতী জিন্দিগি সারা এই কোরআন বোঝার কোনো ক্ষমতা কোনো বান্দারে নেই আপনারা জানেন আল্লাহ সুবহান ওয়া তাআলা নামাজ পড়ার আগে ওযু করতে বলছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তোমরা যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে ইজা কুমতুম ইলাস সালা আয়া ইজা আরাদতুম ইলাস যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে ফাগসিলু উজুহাকুম মুখমণ্ডল ধৌত করো তোমাদের হাত কোনই পর্যন্ত ধৌত করো মাথা মাছো করো পা যুগল গোড়ালি পর্যন্ত ধৌত করো ঘুম থেকে ফজরের সালাতের পরে ওঠে দুই হাত ধৌত করে কুলি করার জন্য হাত পানি পানি নিয়ে মুখের মধ্যে কুলি করে নাক ঝেড়ে পরিষ্কার করে তারপরে মুখমন্ডল ধৌত করে আল্লাহ তো এই কথা বলেন নাই যে আগে হাত দো নাক দো মুখ দো জিব্বা দো এগুলি তো আল্লাহ বলেন নাই আল্লাহ তো ডাইরেক্ট বলছেন যে ফাসিল উজু হাকুম তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো এই চেহারা পর্যন্ত ধৌত করতে যাইয়া এর প্রস্তুতিটা কি লাগবে কিভাবে চেহারা ধৌত করতে হবে এর আগে রসুল সাল্লাম আমাদেরকে এই নির্দেশনাগুলি দিয়ে দিছেন নচেত ঘুমের রাজ্যে বিচরণ করতে যাইয়া বর্তমান সময়ে যে মানুষের অ্যালার্জি সমস্যা বর্তমান সময়ে স্কিন ডিজিজের সমস্যা একটা মানুষ ঘুমাইয়া থাকে রাতের বেলায় সে তার বোগল দেশ চুলকায় তারপরে তার বিশেষ বিশেষ জায়গার মধ্যে তারা চুলকায় তো সকালবেলা যদি এই চুলকানির হাত দিয়া সরাসরি সে মুখের মধ্যে ডলারি শুরু করে যার জন্য সাড়ে চোদ্দো শত বছর আগে এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড় ডাক্তার তিনি আমাদেরকে এই পদ্ধতি এই কি বলে রেওয়াজ চালু করে দিয়ে গেছেন যে ঘুম থেকে উঠে আগে পাত্রের মধ্যে হাত না দিয়ে আগলা পানি দিয়ে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে অতবর এখন অঞ্জলি পানি নিয়ে আমাকে নাকে মুখে অর্ধেক ফিফটি করে অথবা কিছু পানি নাকে কিছু মুখে দিয়ে তারপর আমাকে নাক জেরে পরিষ্কার করতে হবে খবর কুলি করতে হবে তো এই পদ্ধতি তো পদ্ধতিতে রসদাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি যদি আহলে কোরআন হও সরাসরি আল্লাহর আয়াত যদি বে মানতে চাও তো তাহলে হাত ধোয়ার কাবিল হবে না আল্লাহ সুহান ও তালা জাকাতের মধ্যে একটা বিধান কোরআনে কারিমের মধ্যে হুকুম করেছেন জাকাত দেওয়ার জন্য কিন্তু এই জাকাত কি পরিমাণে সম্পদের কি পরিমাণে পার্সেন্টেজ আসবে এই ব্যাপারে আল্লাহর কোরআন দুই ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত তন্ন তন্ন করে আপনারা খুঁজবেন একটা আয়াতের মধ্যে জাকাতের সেই নিসাব জাকাতের সেই পরিমাণ আপনি খুঁজে পাবেন না যদি কাদের মধ্যে বন্টন হবে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু পার্সেন্টেজটা কি হবে এবং কোন বস্তুর কোন জিনিসের জাকাত কি পরিমানে এগুলি আপনি কোরআন তন্ন তন্ন করে খুঁজবেন আপনি খুঁজে পাবেন না আল্লাহর ফরজিয়ত বিধান মানার জন্যে হিসাব কিতাবে বইসে আপনি বোবা হয়ে যাবেন যদি আপনি আহলে কোরআনের সদস্য হন যদি আপনি হাদিসকে উপেক্ষা করেন সম্মানিত সুদী মন্ডলী এজন্যে আমাদেরকে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এত করতে হবে তাদের ধোকাবাজি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে নসুরে কারি ইমসাল্লাহ ও এমন কোনো আদর্শ নাই যে আমলটা করতে যে আপনি খুঁজে পাবেন না এবং ওই আমলটা একমাত্র রসুলের তরিকা মতো আমাকে আদায় করতে হবে অজু করার ব্যাপারে যে বললাম নসুরের কারি ইমসাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা অজু উনওয়ালা মিসকর ইসলামাল্লা অজু হবে না তোমার যদি অজুর শুরুতে বিসমিল্লা না পড়ো অজু করতে যে বিসমিল্লা পড়তে হবে এই কথা আল্লাহ কোরআনে বলেন নেই কিন্তু যারা হাইলে করান তারাও কিন্তু এর উপরে আমল চালাচ্ছে তারাও কিন্তু আমল করে সম্মানিত সদী মন্ডলী এই জন্য আমরা বলছি আল্লাহ রসুলেরিত মধ্যে কি রয়েছে কি বেনিফিট রয়েছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ও মাইয়াতিল্লাহ ওয়া রাসূলু ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হুকুম তামিল করার জন্য আমার রাসূল অনুসরণ যারা করবে দুনিয়াতে তারা যদি রাসূলের তরিকা মতো ওযু করে রাসূলের তরিকা মতো সালাত আদায় করে রাসূলের তরিকা মতো যদি ইফতার করে রাসূলের তরিকা মতো দৈনন্দিন জীবনের মুআমালা যদি তারা যদি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমার সেই সকল টপ ক্লাসের যে সকল বান্দারা আমার জামন্তি হাসিল করেছিল ওই সকল বান্দাদের সঙ্গে আমি আল্লাহ রাবুল আলমিন আমার ওই সকল বান্দাদেরকে আমি হাসর করায় দেব। তাদের সঙ্গে আমাদের হাসর হবে নবী সিদ্দিক সুহাদা সালহীন এই চার শ্রেণীর মানুষের সঙ্গে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমী নিয়ামত নাজিল করেছিলেন যারা আল্লাহ সুহান ওয়া তালা নিয়ামত প্রাপ্ত বান্দা বলুন আলহামদুলিল্লাহ অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি বিশ্ব নবীর সুন্নাত আদায় করি ওজুর পরে কালেমায় সাদাত পড়ি রসুল আলাইহি আলিয়াসাল্লামের আদর্শ মানি বিশ্ব নবী আশ্বাস দিয়েছেন যদি বান্দা কালেমায় শাহাদাত অর্জন করতে পারে কালেমায় শাহাদাত যদি পড়তে পারে আল্লাহরাব বলে ওই বান্দার জন্য ময়দানে মহাশোরে এত বড় বেনিফিট দিবেন আমরটা একেবারে ছোট কিন্তু পাখের সাজাটা প্রতিদানটা বড় বড় রাব্বুল আমিন ময়দানে মহাসরে ওই বান্দাকে এত বড় সার্টিফাই করে দিবেন মা বলবেন বান্দা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম আমার শাহাদাতের বাণীতি উচ্চারণ করেছিল অজু করার পরে আজকে জান্নাতের আটটা দরজা জন্যে খুলে দিলাম যে কোনো জান্নাত

বর্জন করে তৌহিত প্রতিষ্ঠা করতে চাই আর বিদাত বর্জন করে সুন্নত প্রতিষ্ঠিত করতে চাই এই ব্যাপারে আমরা যথেষ্ট কারণ সারা দেশ জুড়ে আজকে সুন্নাত দেওয়ার জন্য যে সকল আবিষ্কার হয়েছে আপনি খুঁজেই পাবেন না যে কোনটা সুন্নাত কোনটা বিদাত বরঞ্চ সুন্নাতের জায়গায় বিদাতের চাকচিক্যই সবচেয়ে বেশি বিদাতের চাকচিক্য সবচেয়ে বেশি বুঝাই যাবে না যে কোনটা সুন্নাত আর কোনটা বিদাত আমাদের কুমিল্লা নারায়ণগঞ্জ ঢাকাতে মানুষ মৃত্যুবরণ করলে পড়ে এই মানুষ মৃত্যুর না মৃত্যুবরণ করার সাথে সাথে প্রথমে কি কাজটা করবে এটা হচ্ছে তার দুই নাকের মধ্যে কানের মধ্যে ইচ্ছা মতো তুলা ঢুকাইবে আপনাদের এলাকা আছে কিনা তা জানি না এরপরে লোকটাকে ঘাড় কাজ করে হলো ক্যাবলাম কি করার চেষ্টা করে তবে রসুল সাল্লা সাল্লামের একটা সুন্নাত হচ্ছে যখন মানুষ মৃত্যুবরণ করে যে মৃত্যুবরণ করে সে দেখে তার আত্মাটা যে চলে যায় এই জন্যে বেশিরভাগ মানুষ মৃত্যুর সময়ে তার চাহনির অভিনয়টা বেশি থাকে চোখটাকে একটু বন্ধ করে দেওয়ার এই চেষ্টা একটু করতে হবে কারণ সে তাকায় আদ্রা থাকে দেখে তার আত্মাটা তার রূপটা কিভাবে নিয়ে যাচ্ছে এরপরে জনগণকে খবর দেওয়ার জন্য মসজিদগুলিতে মাইকিং এগুলি ইসলামী শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নাই মুখে মুখে মানুষের জনপ্রিয়তা যদি হয় আমলি মানুষ যদি হয় সমাজ যদি ভালো কাজ করে থাকেন আপনার মৃত্যুর সংবাদ লোকেরা এমনিতেই শুনবে ভালো মানুষের মৃত্যুর সংবাদ একজন আরেকজনকে জানাইতে খুব আগ্রহান্বিত হয় এবং তাকে নিয়ে খুব অভাব অনুভব করে এজন্যে মাইকিং করে মসজিদগুলিতে গুলিতে সংবাদ বলা এটা জাহানত ছাড়া আর কিছু না মৃত্যু হয়ে গেল জানাজার ডাক এবার জানাজার মধ্যে আমরা জানাজা পড়ি এই জানাজার মধ্যে দেখেন বিদাতের কি ছড়াছড়ি রসুল করিম সাল্লা সাল্লামের সাহাবি আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালানহ জানাজান সালাত পড়াইলেন প্রথম তাকবিরে সুরাতুল ফাতেহা পড়ে প্রমাণ করাই দিলেন যে বললেন সুন্নাহ তোমরা যেন জানো সুরাতয়া প্রথম তাক বীরে পড়া সুন্না কিন্তু এই সুন্নাকে উপেক্ষা করার জন্যে এই জায়গার মধ্যে আপনার কি ঢুকাইছে সানা ঢুকাই দিস অথচ সানা পড়ার মর্মে

এই সেখানে পড়া হয় না না পড়া হওয়ার কারণে কি করে জানাজার পরে রসুল বলছেন তাড়াতাড়ি দাফন করার জন্য তোমরা খুব বেগবান হয়ে নিয়ে যাও কারণ মুমেনের কাদে একটা লাশ থাকবে সে যদি মোমেন হয় ভালো হয় তার মকসুদে মঞ্জিলে পৌঁছার জন্য সে যে জান্নাতি হবে ভালো জায়গায় যাবে এই জন্য তাকে তাড়াতাড়ি তার মকসুদের মসে পৌঁছার জন্য তাকে পৌঁছে দাও দাফন করো আর যদি কোনো পাপিষ্ট হয় বৎকার হয় মোমেনের কাঁদে বৎকারের লাশ খারাপ মানুষের লাশ শোভা পায় না এই জন্য তাড়াতাড়ি তাকে দাফন করো সেখানে মঞ্জিল দেয় সাত মঞ্জিল দেয় আমাদের কুমিল্লা নারায়ণগঞ্জ এই এলাকাগুলিতে সাত মঞ্জিল দিয়ে কাজ সাতবার চেঞ্জ করে এরপরে জানাদার পরে ইচ্ছা মতো নিয়ে আবার দোয়া করে কাল্লা নবীরা বলছেন যখন ইজাসাল্লাহ তুমি আলেল মাইয়াখলিসুল্লাহ দোয়া যখন তোমরা জানাজা পড়বে জানাজা পড়ার পরে তারপরে তোমরা খালেজ তার জন্য দোয়া করে এই জন্য জানাজার পরে আবার দোয়া করে রসুল বলেছেন যখনই জানাজা পড়বে তখনই তার জন্য খালেজভাবে দোয়া করো এই রাস্তা পারাপারের জন্য আপনি আপনার বাচ্চাটাকে বলবেন রাস্তা প্রতিদিন স্কুলে যাও বাবা রাস্তা পার হওয়ার সময় ডান বাম দেখে তারপরে রাস্তা পার হইও আচ্ছা বলেন রাস্তা পার হওয়ার পরে বাচ্চা ডান বাম দিকে তাকাবে না যাওয়ার আগে ডান বাম দিকে তাকাবে যাওয়ার আগে তো রসুল বলেছেন যখন মাইয়েতের জানাজা পড়বে তখন তার জন্য খালেস ভাবে তোমরা দোয়া করো আর দোয়া পড়ে পড়ে দাফন কাজ সেখানে নেওয়ার পরে আপনারা জানেন আমাদের দেশের যে কবর যেভাবে হচ্ছে একদম প্লেন কবরে যাইয়া সে মাইয়াতের সঙ্গে জীবিত মানুষ পারাপারি শুরু করে দেয় হেরে কায়েত করার জন্য কায়েত করে যদি সবাই বার ওসিলের সুন্নাতের অনুসারে হওয়া তো তাহলে কবরটা ওইভাবে করার জন্য লোকটাকে ওইভাবে কায়েত করে শোয়ানো যায় দাফন হয়ে গেল খেজুরের ডালা আনে খেজুরের ডালা আনার পরে কবরের মধ্যে গেঁথে দেয় আপনি জানেন এই কবরের মধ্যে আজাব হচ্ছে কেন আপনি খেজুরের ডালাটা দিলেন রসুল সাল্লাইসাল্লাম যেখানে দিয়েছিলেন মদিনা রাস্তা দিয়ে যাচ্ছেন রসুলের গাদা লাফাইতে ছিল কারণ মানুষ এবং জিন কবরে আজাব কবরের মানুষের চিৎকার শুনে না গাদা লাফাইতে ছিল কবরের মধ্যে আজাব হচ্ছে রসুলসালসাল্লামকে ওহি করা হয়েছে তিনি বুঝতে পেরেছেন যার জন্যে তিনি বলছেন একটা খেজুরের ডালা দুই টুকরা করে দুইটা কবরের মধ্যে বসাই দিলেন বললেন যতদিন এই খেজুরের ডালা জিন্দা থাকে তাজা থাকে ততদিন কবরের আজাবটা একটু লাঘব হবে আল্লাহ জারি করে যান নাই যদি কেমন পর্যন্ত আবার রসুলের পরে কোনো মানুষের কাছে এই ওহি আসে অথবা যদি বুঝতে পারে এই কবরের মধ্যে আজাব হচ্ছে সে যদি বুঝতে পারে তো তাহলে ওই সূন্যাস প্রতিষ্ঠিত করতে পারবে অন্যথায় কবরের মধ্যে খেজুরের ডালা গেড়ে দেওয়া এটা একটা বিধান রাতের নামাজ আমরা কোন হানের সুন্নত কোন লাগাইতেছি আমরা আজ করতে পারছি না এই জন্য মৃত মানুষের সঙ্গে আবার আমাদের কুমিল্লাতে একটা গ্রুপ আছে রেসবি গ্রুপ দাফন করার আগে কাফন যখন পড়ায় তখন এই কাফনের মধ্যে কিছু লিখে দেয় কিছু কালেমা লিখে আবার রেসবি বাবার নাম লিখে কারণ ওদের একটা গান কবিতাও আছে আমার কাফনে তেলে কাদিও রেসবি বাবার নাম আমার কপালে তেলেইখা দিও রেসবি বাবার নাম আমি মরলে তোমরা সবে করি ও একাম আমার কাফনে তেলেইখা দিও রেসবি বাবার নাম আমার কপালে তেলেইখা দিও রেসবি সার গোলাম আমার রেসবি যদি নিজ হাতে রাখিয়া দে কবরেতে আরে ভয় করে না সবুর খানে হা শরমিজান আমার কপালেতে এতেন লেখা দিও রেস বাবার নাম বানানাম আমার কাফনে তেন লেখা দিও রেসবি গোলাম নাউজমিল্লাহ হেবিল সালেক রেসবি নাম লিখলে কবরে কি মনে করেন কোনো হেহসান হবে তার প্রতি বলেন তো দেখি আপনারা তার প্রতি কোনো দয়া করা হবে স্বয়ং রসুদ সাল্লাহ আলী নাম যদি লেখে আল্লাহর কালিমাও যদি লেখে তার পর কোনো সুযোগ নাই যদি পরকালে কোনো লেখার কারণে কোন ব্যক্তির কারণে যদি রুকসুত পাওয়া যেত তো তাহলে আল্লাহ নবী ফাতেমাকে কথা বলেন নাইয়া ইয়া ফাতেমা তুমিন তে মোহাম্মদ সালিন মিম্মান মা শীত আনকে মিন আল্লাহ ও আমার মেয়ে ফাতেমা তুমি আমার মেয়ে জাগতিক সম্পদ যদি আমার কাছে থাকে তুমি চাইলে আমি তোমাকে দিতে পারবো কিন্তু লা শাইতালাগন আন কিমিনাল্লাহি শাইয়া ফাতিমা তুমি যে আমি মুহাম্মাদের মে হিসেবে স্যাক্রিফাইস পাবে আমার আশা করে তুমি কবরে যাবে আমি তোমার কোনো উপকারে আসবো না স্বয়ং রাসূল সাল্লাল্লাহু এই কথা বলে দিয়েছেন সম্মানিত মুসল্লিয়ানে کرام সারা বাংলাদেশে যখন আমরা ভ্রমণ করি ফজরের সলাদ যখন হয় মাগরিব আসরের সলাদ যখন হয় মাইকটা স্টার্ট করার পরে মাইকের মধ্যে মুয়াজ্জিন সাহেব বললেন সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মসজিদের মুয়াজ্জিন মাইক স্টার্ট করে দিয়ে রসুলের প্রতি এভাবে পড়ছে অথচ বিশ্বনবী বলছেন ইজা সামি তুমুন নিদা ফাকুল মিসলাম আয়াকুল যখন মুয়াজ্জিন তোমাদের মাঝে আজান দেয় আহ্বানকারী যখন তোমাদেরকে আজান শোনায় মুয়াজ্জিন যা বলে ইয়াকুল মিসতাকুল মিসলাম আয়াকুল মুয়াজ্জিন যা বলে তোমরা ঠিক তাই বলো সুম্মা সাল্লু আলাইয়া অতঃপর আমার প্রতি দুরুদ পাঠ করো আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন তোমরা আজানের জবাব দেও যথাযথ মহাজিন যা বলে ইল্লা হাইয়ালা তাই একমাত্র হাইয়াল সালা হাইয়াল ফালা বেতি রেখে সেই জায়গার মধ্যে তোমরা বলো লাহাওয়ালা তা ইল্লা বিনলাম আজানের জবাব হয়ে গেল অতপর রসুলের প্রতি দূরত পাঠ করার জন্য রসুল বলেছেন অতপর বিশ্বনবী বলছেন তোমরা ওসিলার দোয়া কর যদি এভাবে করে রসুলের প্রতি এই সিলেবাস যদি আমরা সম্পন্ন করতে পারি যেভাবে আদান দেওয়া হয় যত যত জবাব দিতে পারি অতব রসুলের প্রতি দূরত পাঠ করতে পারি ওসিলার দোয়া পড়তে পারি আল্লাহ নবী বলছেন হাল্লাহ কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেই বান্দা এই সিলেবাস পূর্ণ করলো তার জন্যে আমি আল্লাহর আল্লাহর কাছে সুপারিশ করব আমার উপরে হক হয়ে যায় ওয়াজিব হয়ে যায় রসুলের মুসলিমের হাদিস প্রমাণ করছে মুয়াজ্জিনের আজানের যথাযথ জবাব দিতে হবে এবং আজানের পরে আপনাকে দূরত পড়তে হবে যদি আপনি পরেরটা আগে নিয়ে আসেন রসুলকে অপমান করলেন এটার জন্য আপনার জন্য বিদাত হয়ে যাবে আজান হয়ে গেল আজানের মধ্যে বিদাত রসুল কারিম সাল সাল্লাম বললেন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বললে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতে হবে যেহেতু রসুল বলেছেন মোহাজ্জিন যা বলবে তোমরা তাই বলো লোকেরা মনে করে

সলাতে আসেন সনাতের তৈরিকে মতো পড়তে হবে বাংলাদেশের সলাতের কোনো ওয়াজ নাই সলাত কিভাবে বর্ত হবে এই বক্তব্য বাংলাদেশের মাঠে ময়দানে নাই যত কি কাহিনী আসে অথচ আমাদের দেশের নারীরা যেভাবে আদায় করে পুরুষেরা যেভাবে সলাত আদায় করে আমাদের দেশের সিংহবাগ মানুষেরা যেভাবে আদায় করে শুধু সলাতের প্রস্তুতির কারণে তাদের সারা জীবনের সোলাৎগুলি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা যারা কোরআন হাদিস যারা পড়াশোনা করেছি আমরা যদি তাদের কাছে সঠিক মেসেজটা তুলে না ধরি বাংলাদেশের প্রায় সিংহবাগ মানুষেরা সালাত শুরু করে দেয় বিছানা পাক করার জন্যে ইন্নিওয়াজ জাহাত দিয়ে অথচ রসুল বলেছেন তাকবীর তাহারিম বান্দা যখন আদায় করবে সলাতে শুরুতে আল্লাহ আকবর বলে তাক বেড়ে তাহারিমা বাঁধবে আল্লাহ আকবর বলে সলাদ শুরু করবে অথচ এই সলাদ শুরু করার ক্ষেত্রে ইন ওয়াজ্জাহাতু দিয়ে সলাদ শুরু করি অতবর নামাই দিয়ে সলাদ শুরু করি ইন ওয়াজ্জাহ আর নামাই দিয়ে সলাদ শুরু করে আল্লাহর নামে কসম করে বলছি ওই বান্দার সলাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সলাতে বিদাত সুন্নাতের কোনো খবর নেই দাঁড়াইয়া বিসিল্লাও পড়া যাবে না আল্লাহ আকবর বলে সোলা শুরু করতে হবে সালাম দিয়ে সোনা শেষ করতে হবে সালামের আগে বান্দার দোয়া পড়বে সালামের আগে বান্দা যতক্ষণ মন চায় ততক্ষণ দোয়া পড়বে কোরআনের দোয়া পড়বে হাদিসের দোয়া পড়বে সালাম যখন শেষ হয়ে যাবে ফাইজা কদাই জনবিহীন বান্দা যখন তুমি সালাম দিয়ে সলাৎ শেষ করবে তখন আল্লাহ রাবুল আলমিনের জিকির করবে বান্দা তুমি জিকির করবে সালামের আগে হচ্ছে দোয়া সালামের পরে হচ্ছে জিকির অথচ বান্দা সারা বাংলাদেশে সালাম ফিরনের পরে দোয়া পড়ার জন্যে সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে মানুষ পাগল পাড়া হয়ে যায় অথচ রসুল করিম সাল্লিয় সাল্লাম সালাতের আগে দোয়া পড়ার জন্যে বলেছেন তাাউদের পরে দোয়া মাসুরার পরে আপনি যত ইচ্ছা আপনি তত দোয়া পড়েন যতগুল ইমাম সালাম না ফিরায় আর একা যদি আপনি সুন্নাত নামাজ পড়েন বেতারের নামাজ পড়েন তাহার নামাজ পড়েন আপনার ইচ্ছা মতো যত দোয়া আছে আপনি পড়েন অতবার আপনি সালাম ফিরান সালাম শেষ হয়ে গেছে আল্লাহ আপনি জিকির আসকার গুলি আপনি করেন আল্লাহ সুবাহ এটা কোরআনে বলে দিয়েছিলেন মানুষের সুন্নাতের দাঁড় দারি না শুধু বিদাতই চর্চা করার জন্য শুধু চেষ্টা চলছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে বিদাত ঢুকে আছে কিন্তু এই বিদাত সংস্কার করার জন্যে আজকের ওয়াজ মাহফিলগুলিতে গুলিতে মানুষকে সংশোধনের কোনো নিয়ত নাই এই জন্য আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটি ইবাদতে আমরা রসুলের তরিকা আমার হচ্ছে কিনা আর ইবাদতের জগতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতে আপনি রসুলের তরিকা আপনি খুঁজে পাবেন না আপনি জুতা পরবেন আপনি বিসমিল্লা বলে প্রথমে ডান পাতে জুতা পরেন জুতা খুলবেন প্রথমে বাম পাট জুতাগুলি আগে খুলেন মসজিদে ঢুকবেন প্রথমে ডান পা দিয়ে পড়েন স্তেঞ্জা যাবেন বাইতুল খালায় যাবেন প্রথমে বাম পা দিয়ে ঢুকেন এই কাজগুলি হচ্ছে রসুলের সুন্না এবং যেখানে যেই দোয়া ওই দোয়ায় আপনি পড়বেন দোয়ার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না আমাদেরকে অনেক সময় ঠেক দিতে চায় যে রসুল্লাহর জামানায় চশমা ছিল না ঘড়ি ছিল না মোবাইল ছিল না হেলিকপ্টার ছিল না ইত্যাদি ইত্যাদি তো এগুলি কি বিদাতের অংশ নয় এগুলি হচ্ছে দুনিয়া দিন এবং দুনিয়া এটা ভিন্ন জিনিস দিনের মধ্যে সাবাবের আশায় মানুষ যখন রসুলের তরিকার বহির্ভূত কোনো কাজ করবে সওয়াবের নিয়তে দিন মনে করে এটা হচ্ছে বিদাত আর রসুলের তরিকা মতো যেটা হবে দলিলের ভিত্তিতে এটা হচ্ছে সুন্ডা আল্লাহ সহায় আমাদেরকে সুন্নাত মাফিক জীবনযাপন করার এবং সকল প্রকারের বিদাতি কার্যকলাপ আমাদের থেকে যেন আমরা দূরে সরাই দিতে পারি কথা বিশ্বাস করবেন যদি আপনার জীবনে সুননাতি ইবাদতের দুই রাকাত নামাজ আপনি প্রতিষ্ঠিত করতে পারেন আপনার জীবনে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো না কিন্তু আপনি অন্তত আপনার তৌহিদকে আপনি নষ্ট করেন নাই ইমান নষ্ট করেন নাই ইমানকে বদ্ধমূল রেখেছেন হয়তো আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো না এই ইমানের কারণে আল্লাহ একদিন আপনাকে জান্নাত দান কর দাগি জান্নাতি হলো আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবেন আপনার জীবনে যদি সুন্নাত তরিকা ইবাদত করতে যাইয়া দুই রেখাত নামাজ যদি রসুলের তরিকা মতো পড়তে পারেন এই কনফিডেন্স রাখতে পারেন ময়দানে মহাশরে আপনাকে আল্লাহ মোত্তাকির কাতার দাঁড় করাবেন তবুও যেন আমরা বিদাত মুক্ত সুন্নাত এবং শিরিক মুক্ত ইমান তথা তৌহিদ নিয়ে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ ওয়া আতাল আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন সকলে বলুন আমিন সম্মানিত সদিমন্ডলী এই মাদ্রাসা আপনাদের জন্য একটা আমানত আপনাদের সন্তানদেরকে এখানে প্রাইমারি পর্যন্ত পড়ান একটা ছেলেকে হ্যাপস পড়ান অতপর আমাদের মার্কাসে পাঠিয়ে দেন পাঁচ সাত বছর পরে ডাওয়া হাদিস করে একটু সজাগ দৃষ্টিতে যদি সন্তানের প্রতি খেয়াল রাখেন ইনশাল্লাহ মদিনাতে পড়াশোনা করবে কিং সৌদি পড়াশোনা করবে আলহাজারে পড়াশোনা করবে তবু আপনাদের আশপাশের পেলে যারা অন্তত এই মাদ্রাসায় দিয়ে আগেই মাদ্রাসায় আপনাদের ছেলে পেলে প্রয়োজন অতপর বিল্ডিংয়ের প্রয়োজন কিন্তু বিল্ডিং করা আছে কিন্তু আপনারা পেলে দিলেন না তো তাহলে এই মাদ্রাসা করে কোনো লাভ হবে না আপনার সন্তান যদি আলেম হয় আপনার জন্য কিছু যদি করতে না পারে অতটুকুন করবে যেদিন আপনি ইন্তেকাল করবেন আপনার সন্তান যদি বেঁচে থাকে আপনাকে জানাজা পরে নিজের হাতে আপনাকে দাফন করবে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এমন একটা সন্তান আপনি রেখে যান এই উদার্ত আহ্বান রাখছি আর যারা টাকা পয়সা ইনশাল্লাহ সামনে রামাজান মাস যারা জাকাত দিবেন মাদ্রাসার কিছু কাজকর্ম আছে যেগুলিতে আপনার জাকাতের পয়সা কাজে লাগবে একমাত্র মসজিদ আপনি জাকাতের টাকা দিতে পারেন না ফেতরা দিতে পারেন না মান্যত দিতে পারেন না অন্যতায় দান সাদাকা মান্ন ফেতরা বলি আপনি মাদ্রাসায় ইনশাআল্লাহ প্রেরণ করবেন অনেক গরীব পরিবারের সন্তানরা এখানে পড়াশোনা করে যাদেরকে যারা এসে 500 টাকা দেয় এক মাসে খাবারের টাকা দিতে পারে না আপনার টাকাটা তার পেছনে খরচ হবে এই টাকা দিয়ে এই সন্তান একদিন আলেম হবে এদেশের মসজিদগুলিতে সে খতবা দিবে দিনের কথা বলবে এজন্য আপনাদের কাছে অর্থের ভিক্ষাও চাই সন্তানের ভিক্ষাও চাই এই মাদ্রাসার জন্য ওকাতের মাদ্রাসা দিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ এটা যেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব বলেছেন এই এলাকার জন্যে হাটের জন্যে এই মাদ্রাসার জন্য একটা একটা দাওয়া সেন্টার জন্য হয় আজকে আমরা দেখছি প্রাইমারি পর্যন্ত দুই বছর পাঁচ বছর পর আসলে ইনশাল্লাহ আমরা হয়তো বা এই মেসেজ পাব যে এখানে বুলুবুল মারাম পড়ানো হচ্ছে মিসকাত পড়ানো হচ্ছে আবার যদি আপনাদের সহযোগিতা থাকে ইনশাআল্লাহ এটা আবার দাওরা হাদিসের রূপ নিতে পারে যেভাবে বেগবান হচ্ছে গতিতে ইনশাল্লাহ আগামী পাঁচ সাত বছরের ভিতরে আমরা আশা করি হাটের এই মাদ্রাসা ইনশাআল্লাহ এটা একটা রূপান্তরিত হবে আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন আপনারা যারা দান করেছেন আল্লাহ সুবাহ যেন আপনাদের দানগুলি কবুল করেন সকলে বলুন যারা কথা বলেছি এবং শুনেছি আমাদেরকে মসজিদ থেকে গুনাগুলি মাফ করে তারপর আমাদের বের করে দিও রব্বুল আলামিন আমাদের আব্বা মা যাদের কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও কবরে শান্তিতে রাখো যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈবা আল্লাহ তুমি তাদেরকে শিফায় আজ কামালা নসিব করে দাও ঋণগ্রস্ত মানুষ যারা আছে ঋণ পরিশোধ করার সুযোগ আল্লাহ তুমি করে দাও রব্বুল আলমিন আমাদের সন্তানগুলিকে আই আল্লাহ আমাদের জন্য আল্লাহ তুমি দিনের খাদেম হিসেবে আমার সন্তানগুলিকে কবুল করো সবশেষে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং মোহতার মামির জামাতের জন্য আপনাদের কাছে দোয়া চাই যে পাণ্ডুলিপি আজকে দেখে আসছি কারাগারে যিনি যা লিখেছেন আমি বিস্মিত হয়ে গেলাম যে আসলে আগেকার যে ইমাম সাফি ইমাম মালিক ইমাম মাহমুদ ইবনে হাম্বল তাদের জীবন ইতিহাসে তাদের কারারুদ্ধ জীবনের যে ইতিহাস মূলত এই ধরনের মনীষী চারে ইতিহাস সৃষ্টি হয় না এমন বিশাল পাণ্ডুলিপি আমি দেখে আসছি এই পাণ্ডুলিপি বাহিরে স্বাধীন হয়ে লিখতে গেলে অন্তত পাঁচ বছর সময় লাগবে মা সাল্লাম আমিরে জামাত অনেকগুলি পাণ্ডুলিপি আমাকে আজকে দেখালেন এগুলি তিনি কারাগারে থেকে লিখেছেন আল্লাহ যেন তাকে সবগুলি কিতাব উনি যেন প্রপ করে যেতে পারেন এই হায়াট যেন আল্লাহ তাকে দান করেন সকলে বলুন আমিন সুভানক আল্লাহ হম হেমদিক আশাদুল্লাহ ইলাহ ইল্লাহ আ তরুক ইলেক আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হে ওয়া রকত